بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ জানিয়েছেন এই আয়াতটাই যে আমি কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের কাছে। আচ্ছা আর একটু আগে থেকে বলি, আমি তো উল্টো দিক দিয়ে অর্থ বলছি, সোজা দিক দিয়ে অর্থ নেই। আমি কোরআন নামের আমানতকে নাজিল করতে চেয়েছিলাম আসমানের কাছে, আসমানকে ডেকে বলেছিলাম তুই কি আমার কোরআনের ভার বহন করতে পারবি? আসমান খুব সহজভাবে বলে দিল আল্লাহ কোরআনের ভার বহন করা আমার পক্ষে সম্ভব না, আমি পারব না। এরপরে আমি জমিনকে ডাক দিয়ে বললাম জমিন আমার কোরআন নামের আমানতটাকে আমি তোর কাছে রাখতে চাইছি, তুই কি পারবি এই আমানতের ভার বহন করতে? জমিন বলল আল্লাহ এটা আমার পক্ষে পসিবল না। আল্লাহ বলেন আমি পাহাড়কে ডাক দিয়ে বললাম তুই কি পারবি আমার কোরআনের বোঝা বহন করতে? পৃথিবী এত এত মজবুত কংক্রিট এই পাহাড়গুলো কেউ রাজি হল না, কেউ না। আসমান বিরাট মজবুত, অন্য মনস্কতা ছেড়ে যদি আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনেন তাহলে আমি একটা জায়গায় আপনাদের পৌঁছে দিতে পারব। আসমান বিরাট কংক্রিট, বিরাট মজবুত। যদি বলেন আমি মজবুত বলছি কেন, বিজ্ঞান তো আকাশ পর্যন্ত পৌঁছাতে পারে। আসমানের ব্যাপারে বিজ্ঞান যেটা ধারণা দেবে এটা পুরোপুরি বলতে পারেন কল্পনা। সায়েন্স আজও আসমানে পৌঁছাতে পারেনি, তবে কোরআন বলেছে ব্যাপারে ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা 30 পারার সূরা নাবা। আল্লাহ এই সৃষ্টি জগতে বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি জগতের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন নানান বৈচিত্র্যে ভরা এই সৃষ্টি জগতের দৃশ্য আলোচনা করতে গিয়ে বললেন বললেন ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তাকিয়ে দেখ তোদের মাথার উপরে আমি কংক্রিট মজবুত সাত সাতটা আকাশ বানিয়েছি। আর একটু মন করে, যদি আর একটু ভালো করে দৃষ্টি নিবন্ধ করিস বেগাইরে আমাদিন তারাও না, এও কোরআন শরীফের আয়াত। আমি যদি আল্লাহর আসমান সৃষ্টি নিয়ে হজ করি আমি 2 ঘন্টা হজ করতে পারবো অনলি কোরআন শরীফের আয়াত দিয়ে, হাদিস পর্যন্তও আমার যাওয়া লাগবে না। তো এই আয়াতগুলো কোরআন শরীফে আল্লাহ এক জায়গায় দেয়নি। আল্লাহ বললেন আমার আসমানের দিকে যদি আরো ভালো করে তোরা তাকিয়ে দেখিস তো দেখবি বিগাইরে আমাদিন, আমার আসমান তোদের মাথার উপরে আমি বিরাট একটা ছাদ বানিয়ে রেখে দিয়েছি বিগাইরে আমাদিন উইদাউট কালার,
তোদের মাথার উপরে এত বড় একটা ছাদ বানালাম, অথচ এর কোনো কলম নেই, কোনো পিলিয়ার নেই। সুবহানাল্লাহ, এক্ষুনি বলবেন না বলে? আরেকটু মন খুলে বলো বলো। আসমানের কোনো খুঁটি টুটি কোনো দেশে পাওয়া যাবে? আরে হ্যাঁ না কিছু বলবেন তো। পৃথিবীর যেখানেই যান আসমানের কোনো খুঁটি খুঁটি? হ্যাঁ, কোরআন শরীফে এই জন্য আসমানকে তো আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে। আল্লাহ বললেন আসমানটা একটা ছাদ, তোদের মাথার উপরে ছাদ, শুধু ছাদ নয়, আল্লাহ অন্য জায়গায় বলেছেন সাকাফাম মাহফুজা, একটা সুরক্ষিত ছাদ। কি ছাদ? সুরক্ষিত বোঝেন? যেটা ক্ষয় হবে না, যেটা হ্যাঁ ক্ষয় হবে সেই দিন যেদিন আল্লাহর হুকুম হবে। আসমান নামের এই ছাদটা এতটাই সুরক্ষিত যে আল্লাহর তমাম মখলুকের কোন মখলুক এই আসমানের কোন ক্ষতি সাধন করতে পারবে? পারবে? ইউক্রেন আর রাশিয়া এখন যুদ্ধ হচ্ছে, মোটামুটি যারা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি অথবা দৈনিক নিউজ পেপার যারা পড়েন বা এর সাথে যাদের সম্পর্ক আছে, আপনারা জানেন যে রাশিয়া আর ইউক্রেন পৃথিবীর যে কোনো কান্ট্রিতে লড়াই বেঁধে যাওয়া মানে আন্তর্জাতিক বাজার পড়ে যাবে। আমি জানি না আপনাদের ঠিকঠাক বোঝাতে পারবো কি না, তবে আমি তো আবার ইকোনমিক্স নিয়ে খুব ভালো পড়াশোনা করেছি তা না, তবে ইসলামের যে অর্থনীতি ওটা তো খানিকটা বুঝি। আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি না বুঝলেও ইসলামিক অর্থনীতি কম বেশি খানিকটা বুঝি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন অর্থনীতিবিদ ছিলেন। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন। আমি সেটাও বলতে চাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো তো এই যুদ্ধে যেসব কি বলবো মারণাস্ত্রগুলো যেগুলো ব্যবহার করছে, এইগুলো যদি সায়েন্স বিজ্ঞান যদি আসমানে তুলে দিতে সক্ষম হয় তবু আল্লাহ তৈরি আসমানের কোনো ক্ষতি সাধন ওরা করতে পারবে? কেন পারবে না? তার কারণ এইটা যে আল্লাহ বলেছেন আমার আসমান সুরক্ষিত। আমার আসমান বলুন বলুন হ্যাঁ সুরক্ষিত, তা যেটা সুরক্ষিত হয় তার কেউ ক্ষতি সাধন করতে পারে? কোরআন শরীফের একটা সূরা আছে খুব গুরুত্বপূর্ণ সূরা, পড়তেও বিরাট ভালো লাগে, আমি নামাজে মাঝে মাঝে পড়ি, অত্তুর وَكِتَابٍ مَسْتُورٍ فِي رَقٍّ مَنْشُورٍ وَالْبَيْتِ الْمَعْمُورِ وَالسَّقْفِ الْمَرْفُوعِ। আল্লাহ সূরাটা শুরুতে অনেকগুলো জিনিসের কসম করেছেন, তার ভিতরে একটা জিনিসের কসম করে আল্লাহ বলছেন যে এই সমুন্নত ছাদের কসম। সাক্ষ মানে ছাদ, মারফু মানে সুউচ্চ। আল্লাহ বলছেন এই তোমাদের মাথার উপরে সমুন্নত সমুচ্চ এই আকাশের কসম। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান যদি এই মারণাস্ত্রগুলো পাঠিয়ে দিতে পারে আসমানে, তাবার আল্লাহর আসমানের কোনো ক্ষতি? এবারে আল্লাহ বললেন শোন বান্দা, এইরকম আসমান আমি একটা বানাইনি, অবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, তোদের মাথার উপরে আসমানের এইরকম স্তর বানিয়েছি আমি সাতটা। আমি এসব নিয়ে বোঝাতে গেলে আমার অনেকটা সময় যাবে, আবার হয়তো বিজ্ঞান বা সায়েন্স বা জিওগ্রাফির কিছু কথা হয়তো বলে ফেলবো। এই মাটি থেকে যতটা মহাশূন্য,
প্রথম আসমান পর্যন্ত মাটি থেকে যতটা জায়গা, ঠিক প্রথম আসমানটা ততটা মোটা। সুবহানাল্লাহ বলবেন, আরেকটু মন খুলে। এটা কি করে বোঝাবো যে এটা কতটা জায়গা? আমার কথা কি বুঝতে আপনাদের ডিস্টার্ব হচ্ছে নাকি? সব কোরআন হাদিসের তথ্য দিয়ে ভরা আমার বক্তৃতা, একটু ধৈর্য ধরে শুনুন। আমরা খুব তাড়াতাড়ি একটা গন্তব্যস্থলে ইনশাআল্লাহ পৌঁছাব। বিজ্ঞান বলেছে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ। পৃথিবী জোড়া দিলে যত বড় হয় সূর্য তত বড়। তত বড় সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। মহাশূন্যটা কতটা এইটা আপনাকে আন্দাজ করতে হবে। পোদলায় বাস করে পশ্চিমবঙ্গ কত বড় আপনি আন্দাজ করতে পারবেন না। আমি 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 আর মন্ত্রী সাহেব বিহারে ত্রিপুরায় তা গাড়িতে, তা আমার সেই দিন আন্দাজ হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল কত বড়। এ তো ওয়েস্ট বেঙ্গল, এটা ইন্ডিয়ার একটা স্টেট, এরপর ইন্ডিয়া, ইন্ডিয়া তো পৃথিবীর একটা কান্ট্রি, এরকম কান্ট্রি তো বহু আছে। এরপরে পৃথিবী 29 যদি মাটি হয় তো 71 তো পানি, সব দিয়ে তো পৃথিবী। বিজ্ঞান বলল পৃথিবী যত বড় সূর্য তার চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায় সূর্যটাকে আল্লাহ এই মহাশূন্য সেট আপ করে রেখে দিয়েছেন। কোনদিন ভেবেছেন মহাশূন্যটা কত বড়? আবার যদি আরেকটু ভাবেন, ওই বিজ্ঞানী আবার বলেছে সূর্য যত বড় মিটমিট করে যে তারকাগুলো জ্বলে ওরা নাকি সূর্যের চাইতে, আপনারা তো পড়েছেন বলেন, ওরা আরো ছোট বড়। এরকম সূর্যের চাইতে বড় বড় তারকা আছে লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ, সব তো মহাশূন্যে আল্লাহ জায়গা করে দিয়ে রেখেছেন, মহাশূন্যটা কত বড়। আর মহাশূন্য যত বড় আমার আল্লাহ তার চেয়ে আরো বড়। যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন শুরুতেই ওইটা বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনার চাইতে বড় আর কেউ, আপনার চাইতে মহান আর কেউ। আল্লাহ তখন বান্দার উপরে খুব খুশি হয়ে যায়। যাক, আমি লম্বা করে বললে বক্তৃতা গুটিয়ে ফেলতে পারবো না, আবার সমস্যা হবে। এই জন্য জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত মহাশূন্য যতটা, প্রথম আসমানটা ঠিক ততটা মোটা, ওর পরে আবার অতটা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ বলুন। এই করে সব ফাঁকা, এই করে আল্লাহ পাকের কোরআন কি সুন্দর করে বয়ান দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যে আসমানটাকে এত মজবুত করে বানালাম, এত কংক্রিট করে বানালাম, না 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 না, যে আসমানকে আমার তামাম মখলুকের ভিতরে কোন মখলুক আমার আসমানের কোন ক্ষতি সাধন করতে পারে না। আমি আল্লাহ পাক আমি আসমানকে ডেকে বলেছিলাম, আসমান কোরআন আমি আল্লাহ তোর উপরে নাজিল করতে চাই। বল তোর রায় কি, তোর মতামত কি? একটা আসমানকে ডাক দেননি, যে শব্দটা আল্লাহ দিয়েছেন, যদি শব্দের দিকে তাকান একটু তাহলে আরো ভালো লাগবে। আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত, এখানে আল্লাহ সিঙ্গুলার নাম্বার দেন নি, যদি এক বচন দিতেন একটা আকাশ বোঝাত। আল্লাহ যে শব্দটা দিয়েছেন বহু বচন, মানে সবগুলো আকাশকে আমি ডাক দিয়ে বলেছিলাম, প্রথম আকাশ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, কেউ কি পারবি?
কোরআন নামের এই আমানাতকে বহন করতে আমার বয়স এখন ধরুন 38 হয়ে গেছে। 38 বছর বয়স মানে বড় ছেলে মানুষ মনে আছে নাকি? কিছু বলেন। হ্যাঁ, 40 বছর না হওয়া পর্যন্ত না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাই আল্লাহ 40 এর আগে নবুয়ত দেয়নি। এর একটা রহস্য আছে, তবুও বলছি রাস্তার দিকে যেন মন না যায়। অনুরোধ করছি আপনাদের, আবার পায়ে ধরে বলছি, রাস্তার দিকে মন গেলে আমার কথাগুলো আর আপনারা বুঝতে পারবেন না। মোটামুটি ধরুন যদি আমার বলা হয় যে বছর 15 বয়স যখন তখন পুরোপুরি জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, জ্ঞানের বিকাশ ঘটেছে, তা আমি 15 বছর থেকে নিয়ে আজকে 38 বছর, কত বছর হলে? 15 থেকে 38 মাঝখানে কত বছর হলো? 23 বছর। 23 বছর আকাশ একই রকম দেখতে, কোনোদিন এই আসমান নিয়ে আপনারা ভেবেছেন কিনা জানি না, তবে দেখবেন বাংলায় একটা কথা আছে বলে জিকির আর ফিকির। জিকির তো আপনি আল্লাহ আল্লাহ বললেন জিকির হয়ে গেল, ফিকিরটা কি? ওই ফিকিরের কথাটা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। কোরআন পরিষ্কার বলেছে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামা ওয়াতি ওয়াল আরদ, শুধু আমার ফিকিরটাই আমার বান্দাদের শেষ কাজ নয়, আমার ফিকিরের সঙ্গে আমার বান্দা যদি আমার আরো নৈকট্যতা হাসিল করতে চায় তাহলে আমার বান্দার উচিত হলো জিকিরের সঙ্গে একটু ফিকির করা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে জিকিরের সাথে আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করবে, রিসার্চ করবে, চিন্তা ভাবনা করবে যে আমার আল্লাহ কিভাবে তৈরি করেছেন এগুলো, আমার আল্লাহর আমার আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতায় আমি তো আশ্চর্য হয়ে যাই। কোরআন শরীফে আছে, আমি আর বলতে গেলে শুধু সময় যাবে আর আপনাদের ধৈর্য কুলবে না। কুলবে আপনাদের ধৈর্য কি? তাহলে একটা আয়াত করি। হ্যাঁ, যদি কুলবে, কারণ আমি একটা আয়াতের ভিতরে ঢুকে যাওয়া মানে বার হতে বলে অনেক সময় লাগবে, তো ঢুকছি। সূরা আলে ইমরান একটা আয়াত আছে, দেখুন ওই ছোট 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 করে একটা একটা আয়াত পড়া না, আর ওর বাংলা মানে বলো বিরাট সহজ, যে একটা একটা আয়াতে ভিতরে ঢুকে ওর রহস্য উদ্ঘাটন করা এটা খুব সহজ কাজ নয়। আল্লাহ পাকের কোরআনের সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ কি সুন্দর করে বর্ণনা দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমার আসমান সৃষ্টির ভিতরে, ওয়াল আরদি এবং আমার জমিন সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত আর দিনের পরিবর্তনের ভিতরে, রাত যায় দিন আসে দিন যায় রাত আসে এর ভিতরে, লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার বিবেকবান সম্প্রদায় দ্বারা যাদের বিবেক বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকলমান যারা জ্ঞানী সম্প্রদায় যারা, অবশ্যই আসমান আর জমিনের সৃষ্টি এবং রাত আর দিনের পরিবর্তনের ভিতরে তাদের জন্য জ্ঞানের অনেক নিদর্শন রয়েছে। আর একটু মন খুলে বলো। সুতরাং বিবেকবানরা মসজিদে যেয়ে শুধু নামাজ না পড়ে আমার এই সৃষ্টি নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। এরপরই আল্লাহ বলতেছেন শোনো বিবেকমান কারা, ডনমাইন কিছু মনে করবেন না, বিরাট লেখাপড়া করলি যে ওর বিবেক চাঙ্গা হয় তাও না। আমারে যদি আলাদা করে একদিন মাইক দিয়ে বলেন শুধু একটা বিষয়, ছোট্ট একটা বিষয় যে এক্ষুনি অল অল শিক্ষিত মানুষদের দ্বারা বেশি ক্ষতি হচ্ছে,
না মূর্খ লোকের দ্বারা বেশি ক্ষতি হচ্ছে? তো আমি তো অবশ্যই বলবো যে এক্ষুনি ওয়ার্ল্ড ওয়াইডে শিক্ষিত মানুষদের দ্বারাতে সবচেয়ে বেশি ক্ষতি সাধন হচ্ছে। যেখানে সবাই বলে যে জাতির শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই, সেখানে দাঁড়িয়ে আমি বলছি বর্তমান পৃথিবীর দিকে যদি আপনি তাকান, হ্যাঁ ভালো মানুষ যে এডুকেটেড পার্সনদের ভিতরে নেই আমি এটাও বলছি না, আছে অবশ্যই আছে, না থাকলে পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে এডুকেটেড পার্সনদের দ্বারাতে ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর কি পরিমাণ ক্ষতি হচ্ছে, গোটা দেশে যে শিক্ষা মানুষের রক্ত ধরায়, যে শিক্ষা মানুষের রক্ত নিয়ে খেলতে মানুষকে উদ্বুদ্ধ করে, যে শিক্ষা মানুষকে মানুষের জীবন নিয়ে মানুষের জীবন হানি করে প্রেরণা দেয়, ওই শিক্ষা মানুষকে ইসলাম দেয়। ইসলামের শিক্ষা তো ওইটা না, কোরআনকে জিজ্ঞেস করে দেখেন, কোরআন পরিষ্কার করে বলে দেবে তুমি অকারণে যদি একটা জীবনকে হত্যা করো তমাম পৃথিবীবাসীকে মেরে ফেললে যেই গুনাহ হয় তোমার আমলনামায় আল্লাহ সেই গুনাহ লিখে দিবেন। নামাজ বিল্লাহ বলুন, একটু জোর আওয়াজে বলুন। এই জন্য লেখাপড়া শিখলেই তারা আকলমান হয় না, তারা বিবেকবান হয় না। আল্লাহ পাকের কোরআন ওজনই জানিয়েছে বিবেকবান তো পৃথিবীতে তারাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিবেকবান তো পৃথিবীতে তারাই, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান যারা দাঁড়িয়ে 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 আমার আল্লাহর নামের গুণগান গায়, আমার আল্লাহর নামের যিকির করে, তার মানে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর যদি দাঁড়ানোর মতো ক্ষমতা না থাকে কিয়ামাও আকুদান সেদিন যারা বসে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামের গুণগান গায় আমার নামের যিকির করে যেদিন বসবে বিছানা থেকে উঠবার মতো শক্তি দেখে নাই, শুয়ে থাকা অবস্থায় আমার আল্লাহকে ভুলে যায়নি, আমার আল্লাহকে সাজদা দেওয়ার কথা ভুলে যায়নি, শুয়ে শুয়ে থাকা অবস্থায় শায়িত অবস্থায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদা দেয়, মহান আল্লাহ জানিয়েছেন ও ভাই হব পৃথিবীতে বিবেকবান। হেবি হেবি লেখাপড়া শিখে যদি আল্লাহর নাচে না যায় ওই শিক্ষার কোন দাম? জোর করে বলেন, আছে আছে হাইকোর্টের জাস্টিস মুসলমান ঘরের ছেলে তার যদি ইসলাম নিয়ে কোনো ধ্যান ধারণা না থাকে, কোরআন নিয়ে যদি তার ধ্যান ধারণা না থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহুকে নিয়ে যদি তার কোনো রিসার্চ না থাকে, যদি ইসলামকে নিয়ে তার কোনো গবেষণা না থাকে, তার এই হায়ার এডুকেশনের কোনো দাম ও যদি আল্লাহর জন্য সাজদা দানকারী বান্দা নয় তো ওর এই উচ্চ শিক্ষার কোনো মূল্য? আল্লাহ কোরআন শরীফে এই আয়াত ওইটাই বলতেছেন, তোর ধনেরও
কোনো দাম নেই, তোর লেখাপড়ারও কোনো দাম নেই, তোর নেতৃত্বেরও দাম নেই, তোর কর্তৃত্বেরও দাম নেই। দুনিয়ার মানুষ তোকে জ্ঞানী বলে জানতে পারে, দুনিয়ার মানুষ তোকে শিক্ষিত বলে ফেলুক জানাতে পারে, দুনিয়ার মানুষ তোরে ইঞ্জিনিয়ার বলে ডাকতে পারে, দুনিয়ার মানুষ তোরে মহাকাশ বিজ্ঞানী বলে ডাকতে পারে, দুনিয়ার মানুষ তোরে জাস্টিস কিংবা বিচারপতি বলে আখ্যা দিতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত তোর মাথা তোর মালিকের কাছে সাজদা অবনত না হবে, তোর মালিকের বিচারে তুই আল্লাহর বিবেকবান কোনো বান্দা বলে গণ্য হতে পারবি না। এটাই আল্লাহর ফয়সালা। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি, এই জন্য যিনি যে স্তরে হন, এবার জিজ্ঞেস করতে পারেন, সাজদা না দিলে ও বিবেকবান নয় কেন, ও জ্ঞান সম্পন্ন নয় কেন? ওরও তাত্ত্বিক ব্যাখ্যা আছে কোরআন দিয়ে, কোরআন দিয়ে ওরও ব্যাখ্যা আছে। আমি তো ওর ভিতরে ঢুকলে হবে না। আল্লাহ বলতেছেন যারা বিবেকবান ওরা আমারে আমার ইবাদত করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেদিন দাঁড়ানোর ক্ষমতা না থাকবে ওদিন বসে বসে, যেদিন বসবার ক্ষমতা না থাকবে ওদিন শুয়ে শুয়ে। বান্দা তোর যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকবে, তুই বসে বসে নামাজ পড়লেও তোর নামাজ আমার শাহিদার বারে মাকবুল হয়ে যাবে। তবে যদি পারেন, কিন্তু মনে করবেন না তো, যদি পারেন যারা বসে নামাজ পড়েন চেয়ারটা নটা লাগবে। আমার এই বক্তব্য আর আপনারা ভালোভাবে নেবেন কি জানি না। আবার বলছি যারা বসে নামাজ পড়েন, আপনি যে কায়দায় বসতে পারেন ওই কায়দায় বসলেই হয়ে যাবে নামাজ। সুন্নাতি কায়দায় আপনার বসা লাগবে না, আপনার দেহ পাচ্ছে না, তা নবী কি আপনার উপর জুলুম করবে যে তুই আমার সুন্নাত নামাজে কেন খেলাপ করলি? আল্লাহও জুলুম করবেন না, নবীতেও জুলুম করবেন না। আপনি যে কায়দায় বসতে পারেন ইসলাম আপনার ওই কায়দাটা কবুল করে নেবে, আর কবুল করার ঘোষণা তো দিচ্ছেন আল্লাহ, তা আপনি এত ভাবতেছেন কেন? মাগার চেয়ারটা প্লিজ মসজিদ থেকে একদম নট অ্যালাউ করে দেবেন। আপনি যেদিন বসতে না পারতেছেন, তা আল্লাহ তো বলেই দিয়েছেন যে শুয়ে বলে তুই নামাজ পড়লে তোর নামাজ কবুল করে নেবে, তা আপনি চেয়ারে বসে গেলেন। কত বুঝতে পারি না, এইবার রাগঝাল করবে না বলবে নাকি? করলে আমার তো কিছু করেন নেই। পদলায়ন আশপাশে বহু বছর আগে একবার এসেছে এখানে এই জায়গায়, কত বছর আগে আমার মনে পড়ে না, এসেছিল আজকে এসেছি আলহামদুলিল্লাহ। আন্না দাওয়াত করবেন না, কিন্তু একদম সত্য বিষয় যেটা সেটা তো বলে ফেলেছি যে চেয়ার not allowed fi salat fi। যদি প্রশ্ন থাকে আমার করুন আমি উত্তর দিচ্ছি একদম খোলা অনুমতি। যদি আমার পায়ের সমস্যা, পায়ের খুব যদি সমস্যা হয় আপনার জন্য শুয়ে পড়ে পড়ার অনুমতি আছে? আল্লাহ তো বান্দার উপর জুলুম করে না। এর আগেও তো বলেছি যে আপনি যে কায়দায় বসতে পারবেন, আপনি ওই কায়দায় বসলেই আল্লাহ সাজিদার বারে আপনার সালাত মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তো জুলুম করতেছেন না আপনার উপরে, তা আপনি চেয়ারে বসতেছেন কেন? কোন মুক্তির ফতোয়া নিয়ে আপনি চেয়ার ব্যবহার করতেছেন? কোন মুক্তিতে আপনার ফতোয়া দিতে নাকি? আর দুনিয়ার কোন মুক্তিতে চেয়ার এলাও করবে না। ঘুরি ঘুরকে ফিরকে বলতে পারে হুজুর মক্কা মদিনা শরীফে দেখলো মুরগা ওখানে চেয়ার আছে, তা আঙ্গা এখানে থাকলে দোষ কি? মক্কা মদিনায় না এন্ড বহু কিছু সৌদি গভর্নমেন্ট হালাল করতেছে, তা আপনি কি ভাব বলবেন মক্কা মদিনায় এখন এভেলেবেল গান চলতেছে? ঘুরকে বলবেন যে মক্কা মদিনায় হচ্ছে মানে গান এখানে হালাল হবে? শরিয়াত কোন নির্দিষ্ট স্থান থেকে বিবেচ্য হয় না, শরিয়াত শরিয়াতের মানদণ্ড কখনো কোনো স্থান থেকে নির্ধারিত হয় না, শরিয়াতের মানদণ্ড হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। সুবহানাল্লাহ,
আর একটু মন খুলে বলুন, কোন স্থানের কথা শরিয়াত গ্রাহ্য করবে? জোরে বলুন, করবে? হাজিরে মজলিস, চলুন। তো আল্লাহ বলেছেন দাঁড়িয়ে বসে শুয়ে যারা আমার ইবাদত করে ওরাই জ্ঞান সম্পন্ন বান্দা। এরপরে আল্লাহ বললেন, ওরে বান্দা শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, শুধু আমার ইবাদত করলে চলবে না, এখনো একটা কাজ তোদের জন্য রয়েছে বান্দা। আমার ইবাদতের পরে, আমার জন্য সাজদা দেওয়ার পরে, আমার উপাসনা আর আরাধনার পরে, আমার জন্য সালাত আদায় করার পর তোর আরো একটা কাজ রয়েছে বান্দা। তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুই আমার আসমান নিয়ে গবেষণা করবি, আমার জমিন নিয়ে তুই গবেষণা করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার আসমান নিয়ে আমার জমিন নিয়ে বান্দা তুই যত বেশি গবেষণা করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গবেষণার ভিতর দিয়ে তুই তত আমার নৈকট্যতা হাসিল করতে পারবি। ও বাবাজির ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আর আমার আমার প্রকৃত বান্দা যারা, আমার নেক বান্দা যারা, জ্ঞান সম্পন্ন মানুষ পৃথিবীতে যারা, বিবেক সম্পন্ন মানুষ যারা, ওরা একদিকে আমার ইবাদত করবে, অন্যদিকে আমি আল্লাহ আমার সৃষ্টিটা নিয়ে ওরা গবেষণাও করবে। ও বাবাজির ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আর আমার আমার সৃষ্টি নিয়ে গবেষণার শেষ লগ্নে এসে ওরা বলবো, রব্বানা মা খলাকতা দা বাতিলান, ও রব্বুল আলামিন আপনার জমিন নিয়ে গবেষণা করলাম, আল্লাহ আপনার আসমান আমি গবেষণা করলাম, রব্বুল আলামিন আল্লাহ আপনার আসমান আর জমিন নিয়ে আমি যতটা গবেষণা করেছি আল্লাহ, রব্বানা হে আমাদের প্রভু, মা খলাকতা হাদা বাতিলান, ও রব্বুল আলামিন আসমান আর জমিনের কোন জিনিস তো আপনি অকারণে তৈরি করেননি আল্লাহ, ওহে আপনি কিছুই তৈরি করেননি আল্লাহ, বাংলার আল্লাহ যেইটুকু জ্ঞান আপনি আমায় দিয়েছে, যেইটুকু বিবেক আপনি আমায় দিয়েছে, আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখলাম, আপনি যা কিছু সৃষ্টি করেছেন সব তো মানব জাতির কল্যাণে, সব তো মানব জাতির উপকারের জন্যই করেছে। রব্বুল আলামিন, রব্বানা মা খলাকতা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, ও রব্বুল আলামিন সুতরাং জাহান্নামের আগুন আপনি আমাদের জন্য হারাম করুন। আর একটু মন খুলে বলবে, ওই গবেষণার শেষ লগ্নে এসে এই কথাটা বলবে, আল্লাহ আপনি অকারণে কোনো সৃষ্টি করেননি, যা সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, পৃথিবীবাসীর কল্যাণের জন্যই করেছেন। এখন আল্লাহ আল্লাহ এখন আপনার শাহী দরবারে মিনতি, জাহান্নামের আগুনটা আপনি আমাদের জন্য একটু হারাম করে দিন। এরপরে তো আরো দোয়া রয়েছে, হাফেজ যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ওরপরে আরো দোয়া নেই, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফা আমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এইসব দোয়া তো মান্দা কখন করবে জানেন? এই দোয়াগুলো মান্দা করবে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করার পর। এন সৃষ্টি নিয়ে গবেষণা তো আমরা করতে জানি না, করিও না, হয়তো কিছু মানুষের ব্রেন আছে কিন্তু ব্রেনটা এসব কাজে কত কত এসব কাজে, হ্যাঁ আমার মুসলিম সমাজে এডুকেটেড পার্সন কি কম আছে? নেই, কম নেই, কিন্তু অধিকাংশ এডুকেটেড পার্সনদের ব্রেন ইসলামের জন্য কাজে লাগে না। এটাই বড় আফসোসের ব্যাপার, এটাই দুঃখের ব্যাপার, এটাই পরিতাপের ব্যাপার। ছাড়ুন জি, এই কথাগুলো উপস্থাপন করলে হয়তো আপনারা আমার প্রতি রাক্ষক দুঃখ বেদনার একটা আপনাদের ভিতরে জায়গা তৈরি হবে, ক্ষমার দৃষ্টি আমার প্রতি প্রদর্শন করুন। কি বলছিলাম এবার ফিরে চলুন,
আসমানের তো অনেক কথাই বলেছি, আসলে সবগুলো গবেষণালব্ধ কথা আমার, কোরআন আর হাদিসকে দেখে আমি যেইটা বুঝতে পারিনি। আমি জিওগ্রাফির খুব ভালো মাস্টার যারা তাদের কাছে জিজ্ঞেস করে নিয়েছি, আমি সব বুঝি নাকি, আমি জিওগ্রাফির কতটা যোগ্যতা আছে হিসাব মতো কিচ্ছু নেই। হাজেরিন মজলিস খুব ভালো জিওগ্রাফার যারা মুসলিম সমাজে, ওরা যদি ইসলাম নিয়ে গবেষণা করে আমার চাইতে ওরা ইসলাম ভালো করবে। মসজিদের মৌলভী সাহেব ইসলাম কতটা বোঝে, মসজিদের ইমাম ও ইসলামের কতটা বোঝে, এই তো এটা রজব মাস চলছে, এই মাসেই তো রাসূলুল্লাহ এই সাত আসমান পর্যন্ত আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে যদি বক্তৃতা করতে করতে জিওগ্রাফির কোন ছাত্র জিজ্ঞেস করে, হুজুর এখান থেকে বেশ কিছুটা উপরে উঠলে আর অক্সিজেন পাওয়া যায় না, আল্লাহর হাবিব দিলেন কেমন, হুজুরের উত্তর ওখানে শেষ, হুজুরের শেষ পর্যন্ত উত্তর হবে আল্লাহ নিয়ে গেছে তাই গেছে। তো বেশি বলো আমার কথা বুঝতে পারছি না, হুজুররা তো এইটাই করে, যখন আর কোনো উত্তর না থাকে তখন জনগণকে ধমকায়। কিন্তু ওর সাইন্টিফিক জবাব দেওয়া লাগবে, বিজ্ঞানসম্মত জবাব দেওয়া লাগবে, ধমক দিয়ে না হয় পাঁচটা মুসলিমকে বোঝানো গেল, পাঁচটা বেধর্মীকে তুমি কি করে বোঝাবে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্সিজেন তো সঙ্গে নিয়ে যাননি, হুজুর এটাও বলে দিয়েছে, বলেন নবী অক্সিজেন সঙ্গে নিয়ে যাননি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কেন, গেলেন কেন, এই মহাকাশ বিদ্যা যার ভিতরে না থাকবে সে রাসূলুল্লাহর মেরাজ খুব ভালো বুঝবে না, আলোক বিজ্ঞান যে ভালো না বুঝবে, ও রাসূলের মেরাজ সম্বন্ধে ভালো বুঝবে না, সূর্য সম্বন্ধে যার ভালো ধারণা নেই, আকাশের সূর্য স্থান সম্বন্ধে যার ভালো ধারণা নেই, ও নামাজের মশলা মশাইল ভালো বুঝবে না, সূর্য সম্বন্ধে যার ধারণা নেই ও ঈদের চাঁদের মশলা ভালো বুঝবে না, ঈদের চাঁদের সম্পর্ক সূর্যের সঙ্গে, নামাজের অর্থের সম্পর্ক, সময়ের সম্পর্ক হাদিস শরীফে এসেছে, কিন্তু জিওগ্রাফ ভালো জিওগ্রাফার যারা ওরা তো এসব বিষয়ে সময় দেয় না, এটাই আমার কমিউনিটির জন্য আমার আফসোস। বিশ্বাস করুন ভালো জিও, আমি কোনোদিন কারোর কাছে অহংকার করিনি যে হাম সব জানতা, যে ভালো জিওগ্রাফি জানে তার কাছে আমি জিওগ্রাফি শিখি, যে ভালো লাইফ সায়েন্স বোঝে ওর কাছে আমি লাইফ সায়েন্স বুঝি, যে ভাই তুই এটা আমার একটু বোঝা দি, আপনি আমার একটু বুঝিয়ে দেন, এটা আমি ভালো বুঝতে পারছি না। এডুকেশন এডুকেশন তো কখনো শেষ হয়ে যায় না, এডুকেশনের তো শেষ নেই, তাহলে আপনি কেন লেখাপড়া শিখে আপনার এডুকেশনটা ইসলামের জন্য আপনি কাজে লাগালেন না, এইটাই তো কষ্ট। চলুন, আসমান আল্লাহ তৈরি করেছেন সাতটা, আর আল্লাহ ডাক দিয়ে গোড়ার কথা মনে আছে নাকি, আল্লাহ ডাক দিয়ে 1 2 3 4 5 6 7 সবকটা আসমানকেই বললেন কোরআন তোদেরকে দেব, নিবি আমি 1 ঘন্টা হতে গেল, আমি তো সেই যেখানে শুরু করেছিলাম সেখানে আটকে আছি, আল্লাহ বললেন কোরআন নিবি, সবগুলো আসমান বলল ফাবাইনা আইয়াহমিলনা, বলল আল্লাহ আমরা এই কোরআন না বহন করবার মতো, কোরআনের ভার বহন করার মতো ক্ষমতা নেই। এটা কোরআনের কত কতটা বাবা, 2 কেজি 2.5 কেজি হ্যাঁ না বলবো, বলবেন তো কতটা বাবা, 2.5 কেজি তার চেয়ে বড় কোরআন হলে ভাই 3 কেজি 3.5 কেজি 4 কেজি আসমান বললো আমি পারবো না আল্লাহ, যে আসমান এত মোটা পারবো না। হাজরিন মজলিস মনে রাখুন, ওয়াজ আমি লম্বা করব না, আসমান যখন অস্বীকৃতি জ্ঞাপন করলো, আসমান যখন কোরআনের বান দিতে চাইল না, আল্লাহ পাকের কোরআনটা নিয়ে দিয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর দিয়ে হে জমিন, জমিনকে ডাক দিয়ে বললেন জমিন তুই কি আমার কোরআনের বোঝা বহন করতে পারবি, তুই কি আমার কোরআনকে বহন করতে পারবি, তুই কি আমার কোরআনের ভার গ্রহণ করতে পারবি, ও বাবাজি রে ভাইরা জমিন এক বাক্যে বলে দিল আর আব্দুল্লাহ
রবিল না 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 আপনার কোরআনের ভার আমি বহন করতে পারবো না কোরআনের ভার বহন করার মতো ক্ষমতা আমি জমিন আমার নেই আল্লাহ ও বাবা জি রে বানা এই তো সেই জমিন যে জমিনের উপরে বিরাট বিরাট অট্টালিকা বানালেন জমিনদার বুকের উপরে আপনাদের তৈরি করা বিরাট বিরাট অট্টালিকা গুলো বহন করে বেড়ালো যে জমিন এই তো সেই জমিন যে জমিন বিরাট বড় বড় কলকারখানা গুলো নিজের বুকের উপরে ধারণ করে রাখলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমি আল্লাহকে আমার জমিনকে ধারণকারী রূপে বানাইনি আমার জমিনের উপরে তোরা যা বানাবি আমার জমিন তোরাই ধারণ করে রাখবে কলকাতায় যান বিরাট বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলো কলকাতার জমিন ধারণ করে রাখলো মুম্বাই যাবেন মুম্বাইয়ের বিরাট বিরাট টাওয়ার গুলো দিল্লির বিরাট বিরাট টাওয়ার গুলো এই মাটি নিজের বুকের উপরে ধারণ করে রাখলো ও বাবা জিরা বাবা যদি আপনি দুবাইতে যান সব চাইতে বড় টাওয়ার পৃথিবীর বুর্জ খলিফা নামের বিরাট বিল্ডিং কে এই জমিন তো ধারণ করে রাখলো নিজের বুকের উপরে যদি জেদ্দায় যান জেদ্দায় মনে রাখো জমিন তো নিজের বুকের উপরে সেটাও ধারণ করে নিল ভালো করে মাথায় রাখুন এই জমিনের উপরে আমরা ঘর বাড়ি বানালাম আমাদের আসবাব মাত্র সব এই জমিনের উপরে আমরা রেখে দিলাম জমির এত কিছু ধারণ করলো এরপরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আলাম নাজালিল আরদা কিফাতা ওয়া কিফাতান আহয়া ওয়া আমওয়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার জমিন তোদেরকে জিন্দা অবস্থায় যেমন ধারণ করে তোরা মরে যাওয়ার পরেও তো আমার জমিন তার পেটের ভিতরে তোদেরকে ধারণ করে রাখবে ও বাবা জিরা বাইরা মনে রাখো যে জমিনের ধারণ ক্ষমতা এত বেশি যে জমিন এত কিছু ধারণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি আমি আল্লাহ আমার কোরআন নামে এই আমানাতকে আসমানের কাছে নাযিল করতে চেয়েছিলাম আসমান বলল আমি পারবো না আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিতে চেয়েছিলেন জমিন তুই কি আমার কোরআনের ভার বহন করতে পারবি জমিন বলল রব্বুনা নবীর আপনার কোরআনের ভার আমিও বহন করতে পারবো না আল্লাহ আমি অক্ষম আমি দুর্বল আপনার কোরআনের দায়িত্ব আমি নিতে পারবো না ও বাবা জি রে মায়রা এই পৃথিবীটা তৈরি করার পরে মাটি সৃষ্টি করার পরে জমিন খুব নড়াচড়া করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা মহান রব্বুল আলামিন বললেন জমিনের এই নড়াচড়া বন্ধ করার জন্য আমি জমিনের উপরে বিরাট বড় বড় পাহাড় বানালাম পাহাড় গুলো দিয়ে আমি আল্লাহ আমার জমিনের উপরে ফিরিক বানিয়ে দিলাম ও বাবা জিরা বাইরা পাহাড় তৈরি করার পরে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল পাহাড় গুলো বিরাট মজবুত বিরাট শক্তিশালী ও বাবা জিরা বাইরা এরপর পাহাড়ের কাছে আল্লাহ কোরআন নামের আমানাত যখন দিতে চাইলেন আবার 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 আজম মানে পাহাড় ও আল্লাহর ডাক দিয়ে বলল ও রব্বুল আলামিন পারবো না আমি পারবো না আল্লাহ তোমার কোরআনের ভার আমি বহন করতে পারবো না আল্লাহ তাআলা তার কোরআনের আয়াতের ভিতরেই তো তাই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুম মান জাহুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেউ
ডাক গ্রহণ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমান যখন অস্বীকার করলো, জমিন যখন অস্বীকার করলো, পাহাড় গুলিও যখন অস্বীকার করলো, তামাম দুনিয়ার কোন পাহাড় তখন আমার কোরআনের ভার বহন করতে চাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহামালাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, মানুষ আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আমার কোরআনের ভার বহন জেনে তৈরি হয়ে গেল। আর একটু মন খুলে বলে, মানুষ দায়িত্ব নিল, আল্লাহ তুমি আমাদের দাও, আমরা বয়ে বেড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মানুষের মর্যাদাও গেল বেড়ে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই দায়িত্ব কেউ নিচ্ছে না, যে মানুষ মানব জাতির দায়িত্ব নিলে তার তাদের মর্যাদা বাড়বে না? আরে হিসাব কি বলেন? মাঝে মাঝে দেখবেন 8 বছর 9 বছরের কচি হাঁপে যাবে। দেখেছেন কখনো কিছু বলবেন? আরে হ্যাঁ না কিছু বলবেন তো। 8 বছর 9 বছর 10 বছরের কচি হাঁপে যায়, দেখেছেন? দেখেছেন? আচ্ছা, যেই যেই কোরআন আসমান নেলে না, জমিন নেলে না, পাহাড় নেলে না, বললো আমরা বহন করতে পারবো না, ওই কোরআন 10 বছরের কচি নিচ্ছে। সেদিন একটা কচির মাথায় পাক দিয়ে দিয়েছি জানেন, তারে এমনি দেখলি কষ্ট। ওই 25 থেকে 30 কেজি ওজন হবে। তা আমি এই আয়াত পড়ে বললাম, যে কোরআন এত ভার কেউ দায়িত্ব নেলে না, ছোট্ট কজির ওই দায়িত্ব নিয়েছে। আচ্ছা, ওর যদি দাঁড়ি বাড়লায় দেওয়া হয় এই হাবে যাওয়ার আগে আর পরে? তো হাবে যাওয়ার পরে এই যে বিরাট ভার, কোরআনের মতো ভারী জিনিসটা ওর সিনায় জায়গা পেয়েছে, এখন ওজন দিলে ওর ওজন বাড়বে? কেন জানেন? হাফেজ হতে গেলে যে পরিমাণ পড়াশোনা করতে হয়, ও হাফেজ হওয়ার আগে যে ওজন ছিল এখন ওজন হলি আরো। হ্যাঁ, এই ভারী এত ভার কোরআন শরীফটা ওর নিলে, কোরআন শরীফটা গেল কোন জানেন? আমি আমি তওবা ইস্তিগফার পড়ে নিয়ে বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআনের একটা হাফেজকে যদি এটা অপারেশন করা হয়, ছাড়িয়ে যদি জিগে, ছাড়িয়ে যদি খুব ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে তালাশ করানো হয়, অনুসন্ধান করানো হয় যে ওর ভিতরে এই ওর সিনায় তো 30 পারা কোরআন শরীফ রয়েছে, তার যে মেমোরির ভিতরে কোরআন শরীফটা আছে ওই মেমোরিটা খুঁজে বার করবে, পারবে? কিছু পারবে? এই জন্য হাফেজদের ব্যাপারে না একটা কথা আছে, যে কোরআনের হাফেজদের সব পচে গেলে সিনাটা পচবে না। আল্লাহ কোরআন শরীফে এটাও বলে দিয়েছেন, তো এই মেমোরি যেমন পাওয়া যাচ্ছে না, অকুল্লা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে হুজুর এসে গেলে, যদি বিরক্ত হন তো হুজুর এসে গেলে তুলে দেবো, আমার যে 2 ঘন্টা ওয়াজ করতেই হবে, এরকম কোনো গল্প না। 15 বার সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। এই আয়াতে আছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের গর্দানে একটা মেমোরি লাগিয়ে দিয়েছে। কি লাগিয়ে দিয়েছে? এখন যদি কোরআন শরীফের এই কথা শুনে কারোর গর্দান অপারেশন করে ওই মেমোরি বার করতে যাওয়া হয়, খুঁজে পাবে ডাক্তার? পায়নি, তাহলে মেমোরি লাগাইনি। হাফেজরা যেরকম মেমোরিতে কোরআন লোড করে রাখে, ঠিক আল্লাহ গর্দানের কাছে ওই রকম মেমোরি
লাগিয়ে দিয়েছেন ওই মেমরি সষ্টা ছাড়া খালিক ছাড়া আর কেউ খুঁজে পাবে? তখন মানুষ এসে বললো, বললো আল্লাহ আমরা এই কোরআনের দায়ভার বহন করব। আল্লাহ বললেন আমার তমাম সৃষ্টির উপরে আমি মানব জাতিকে মর্যাদা দান করলাম। বেশ, আমি আরো একটা হাত পড়বো। এবার কোরআন পাওয়ায় এ জাতির সম্মান বেড়েছে। তবে মুসলমান মনে রাখো, কোরআন শরীফের আঠাশ পারার একটা আয়াত রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন মাসালুল লাযীনা হুম বিত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাসালুল লাযীনা হুম বিত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। প্রসঙ্গত শুধু এটাই মনে রাখো, ও বাবা জি ভাইরা, বনি ইসরাইল জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আর যত রাসূলকে পাঠিয়েছিল, বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী যিনি ছিলেন তিনি হলেন নবী মূসা আলাইহিস সালাম। নবী মূসার উম্মতদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যে কিতাবটা নাযিল করেছিলেন ও কিতাবটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে কিতাবটা বনি ইসরাইল জাতির হেদায়েতের জন্য দিয়েছিলেন ও কিতাবটার নাম তাওরাত। ও বাবা জি ভাইরা, তাওরাত আল্লাহ মূসা নবীর উপরে নাযিল করেছেন, আর ওই কিতাব মেনে চলবার দায়িত্ব পড়েছে ইহুদিদের উপর, যেমনটা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এনে দিয়েছেন কোরআন নামের আমানত। মহান আল্লাহ তো বলেই দিয়েছেন ওহামালাল ইনসান, কেউ যখন এই কোরআন নিতে চাইছিল না, এই মানব মণ্ডলীর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মেসেজ গুলো পৌঁছে দিলেন, কোরআন মেনে চলবার দায়িত্ব এবার, কোরআনের আমানত রক্ষা করার দায়িত্ব এবার উম্মতে মুহাম্মাদের উপরে অর্পিত হলো। ও বাবা জি রাবারা, মনে রাখো তাওরাত নামের আসমানের কিতাব আল্লাহ নাযিল করলেন নবী মূসা আলাইহিস সালামের উপরে, ওই কিতাব মেনে চলবার দায়িত্ব দিলেন মূসা নবীর উম্মতদেরকে। কিন্তু মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন ওরা মানলো কি মানল না, চলুন কোরআন শরীফের একটা আয়াত দিয়ে আমরা বুঝে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাসালুল লাযীনা হুমিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাদেরকে আমি আল্লাহ তাওরাতের জ্ঞান দান করলাম, তাওরাতের যোগ্যতা যাদেরকে দান করলাম, তাওরাত পড়বার মতো যোগ্যতা যারা অর্জন করেছিল, এরপরে তাওরাত নাযিল হলো, তাওরাতটা যারা পড়াশোনা করলো, তাওরাতের জ্ঞান যারা অর্জন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাওরাতের জ্ঞান অর্জন করার পরেও যদি তাওরাতে যারা তাওরাতের উপরে আমল করলো না, তাওরাতের জ্ঞান অনুযায়ী নিজেদের জীবন তারা গঠন করল না, ও বাবা জিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাওরাতের হালাল গুলোকে নিজেদের জীবনে যারা পালন করল না, তাওরাতের হারাম জিনিসগুলো নিজেদের জীবন থেকে যারা বাদ দিয়ে চলল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কামাসালিল হিমারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরা তো গর্ধব তুল্য, মহান আল্লাহ বললেন ওরা তো গাধার মতো, গাধা যেমন
বোঝা বয়ে বেড়ায়, ওরা শুধু তওবার জ্ঞান বহন করে বেড়ালো। না 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 না, তৌরাতের হালাল গুলো পালন করলো না, তৌরাতের হারাম গুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাসালুহুম কামাসালিল হিমারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা গাধার তুল্য। ও বাবাজিরা ভাইরা, ওই পর্যন্ত বলে আল্লাহ ছেড়ে দিলেন না, আর এক ধাপ এগিয়ে যে মহান আল্লাহ বললেন, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে গাধা বোঝা বহন করে, ওরা তো গাধা বোঝা বহন, ওরা তো বোঝা বহনকারী, গাধার তুল্য হয়ে গেল, ওরা শুধু তৌরাতের জ্ঞান দুনিয়ার একটা প্রান্ত থেকে নিয়ে আর একটা প্রান্ত বয়ে বেড়ালো। না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৌরাতের উপরে তোরা জিন্দেগি কায়েম করলো না। ও বাবাজিরা বাবা, ভালো করে মাথায় রাখুন, ইহুদি জাতি তাদের উপরে তৌরাত নাযিল হলো, তৌরাতের জ্ঞান অর্জন করলো, কিন্তু তৌরাতের উপরে আমল করলো না, জ্ঞান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো না, যে কারণে আল্লাহ ওদেরকে বোঝা বহনকারী গাধার সঙ্গে তুলনা দিলেন। ও বাবাজিরা বাবা, আমি আগের রাস্তা আবার স্মরণ করিয়ে দেব, একটু আগেই বলেছিলাম মিয়া, কোরআন যখন কেউ বহন করতে চাইছিল না, এই মানব মন্ডলী আল্লাহর ডাক দিয়ে বলল, ও রব্বুল আলামিন পাহাড় তোমার জমিন, ও রব্বুল আলামিন কোরআন তোমার জমিন বহন করতে চাইল না, আসমান বহন করতে চাইল না, পাহাড় তোমার কোরআনকে বহন করতে চাইল না, আমরা মানব মন্ডলী আমরা রাজি হয়ে গেলাম, আল্লাহ কোরআন তুমি আমাদের উপরে দাও, আল্লাহ তোমার কোরআন নামের আমানতের দায়িত্ব আমরা বহন করব। ও বাবাজিরা ভাইরা, আমাদের উপরে আল্লাহ কোরআন দিলেন, আমরা তো আমরা কোরআনের জ্ঞান অর্জন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর জন্য কোরআন দিলেন, আমরা সেই কোরআনের জ্ঞান অর্জন করলাম, কোরআনের হালাল আর হারাম গুলো সব আমরা জানতে পারলাম। ও বাবাজিরা ভাইরা, এখন কোরআনের জ্ঞান অর্জন করার পরে যদি কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠনা করি, মুসা নবীর উম্মতেরা তৌরাতের জ্ঞান অর্জন না করে, ওরা তো আল্লাহর বিচারে গাধায় পরিণত হলো, তৌরাতের মর্যাদা চাইতে তো কোরআনের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। ও বাবাজিরা ভাইরা, ওরা যদি তৌরাতের আমল না করায় গাধায় তৈরি গাধায় পরিণত হয়ে থাকে, আমরা উম্মতে মুহাম্মাদী কোরআন অনুযায়ী আমল না করলে আমরা কোন যুযুদুতে পরিণত হতে পারি? জিজ্ঞাসা শুধু অশ্বনে বাড়ি যাওয়াটা আপনার কাজ না, একটা জিজ্ঞাসার চিহ্ন আপনার কাছে রেখে দেখে। মাঝে 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 এই কথাটা যেন আপনার মনে হয়, কোরআন শরীফে এই কথাটা দিয়েছে কেন? ওরা তৌরাত মেনেছে কি মানেনি আমাদের জানার দরকার আছে? আরে হ্যাঁ না কিছু বলবেন, আমাদের জানার দরকার ছিল, আল্লাহ জানাচ্ছে কেন? আল্লাহ জানাচ্ছেন এই জন্য, দেখ ওরা বলো তৌরাত না মেনে গাধায় পরিণত হয়েছে, বোঝা বহনকারী গাধার তুল্য হয়েছে, তোরা ভাব আমার কোরআন মানবি কি? মানুষের মতো মানুষ থাকবি না জন্তু জানোয়ারে পরিণত হবে? কোরআন তোদের কাছে পৌঁছানোর পরে যদি মনে হয় যে মানুষের মতো মানুষ থাকবো, আমি বলি দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একটু মন খুলে বলবেন না, এখন বুঝতে পারেননি তো, এই যা বলেছি বুঝতে পারেননি? শুধু যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারাই বুঝেছেন যে এটা সূরা ২৭ পারা, সূরা রহমানের প্রথম থেকে ছোট ছোট কতগুলো আয়াত, এইটাই বুঝেছেন। তা আল্লাহ কি বলতেছেন এই সূরা রহমানে বলেন কি বলতেছেন? প্রথম আয়াতেই বলতেছেন আর রহমান দয়াময়, কে সেই দয়াময়? আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন তার বান্দা মুহাম্মদকে। আর একটু মন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওয়াদাহু ইলা জামিন নাস, এটাই মুফাসসিররা তাফসীর করেছেন, অধিকাংশ মুফাসসিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত সেই কোরআন তিনি সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন, নবী গোপন করেছেন,
করেছেন, মার খেয়েছেন তাও গোপন করেছে, দাঁত ভেঙে গেছে গোপন করেছে, চলার পথে কুয়া কেটেছে গোপন করেছে, চলার পথে উম্মে জামিল কাটা বিছিয়েছে নবী তাও কোরআন গোপন করেছে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, উত্তর দেন শুনবেন আর না শুনবেন ডোন্ট কেয়ার, আমার কিছু এসে যায় না জি, যতটা হয়েছে এবার নিজের বিবেকটা কাজে লাগিয়ে ঠট বলুন তার দায়িত্ব পালন করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ওই কোরআনের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় মহান আল্লাহ জানিয়েছেন আকিমুস সালাতা আকিমুস সালাতা আকিমুস সালাতা, বান্দা নামাজ কায়েম করো, ও বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো, একবার নয় 82 বার মহান আল্লাহ তাকিদ দিয়েছেন। এরপরও তো দেখা যায় বহু মানুষের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো সম্পর্ক নেই, আছে না নেই সমাজে নেই, এরকম মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এরকম মানুষ নেই, তা ওইটাই তো জিজ্ঞেস করতেছি, বলি একরকম আর বোঝে একরকম, সোজা করে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে না এরকম লোক সমাজে আছে না নেই, আছে না নেই, একটা আয়াতের কোন একটা শব্দের একটা অক্ষরের ঘাটা ভরা হয়েছে। এটাই তো কোরআন শরীফের মুজেজা। পৃথিবীর কোন ধর্ম আছে যেই ধর্ম যেই ধর্মের যে মানুষদের যে ধর্ম অবলম্বীদের ধর্ম গ্রন্থ সত্য, ধর্ম গ্রন্থের ভিতরে মিথ্যা নেই, পৃথিবীর কোন ধর্ম আছে না জানা আপনার? হ্যাঁ না, নিজের দইটা মিষ্টি বলতে হবে না, বলুন না নিজেরটা আপন জায়গায় রেখে বলুন, পৃথিবীর একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলুন, পৃথিবীর কোন কোন ধর্মের মানুষ ভুক ভুকে বলতে পারে আমার ধর্মগ্রন্থে যা আছে সব সত্যি? শুধু মুসলমানরাই বুক ঢুকে বলতে পারে আমার কোরআনে যা আছে সব সত্য। আর একটু মন খুলে, এতে উম্মতের মর্যাদা বাড়লে না কমবে? কথা বলেন, সেই কোরআনের ভিতরে 82 জায়গায় আসতেছে আকিমুস সালা, কয় জায়গায় মুসলমান সেই নামাজটা পড়লে না? ওরা কোরআন নামে গাদা হয়েছে, ওরা তৌরাত নামে গাদা হয়েছে, এই মুসলিম জাতি কোরআন না মানলে এদের পরিণতি কি হবে? আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি বুঝতে অসুবিধা হয় তো বলেন, আর যদি বলেন হুজুর সুবহানাল্লাহ রস করে সবাইরই জান্নাত ঢুকিয়ে দেন, তো ওরকম সুবহানাল্লাহ রস আমারও পড়াশোনা খুব ভালো না করলেও খুব একটা খারাপ করিনি স্টুডেন্ট লাইফে, সুবহানাল্লাহ রস যদি লোকে জানে, কিসসা কাহিনী যদি লোকে জানে, তা আমরাও জানি কোরআনের খুব সুন্দর সুন্দর কাহিনী জানি। আল্লাহ কোরআন শরীফে তো বলেছেন না, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কোরআনের চাইতে সুন্দর কাহিনী তো আর কিছু হতে পারে? জোর করে বলেন পারে না, কিন্তু সেসব না সব ছেড়ে দিয়ে এই এত কোরআন হাদিসের তত্ত্ব সম্বলিত আর এই এত দুর্বোধ্য অস্ত্র করতেছি কেন? এই অস্ত্র সবার মাথায় ঢুকবে না, যাদের মাথায় ঢুকবে না তারা মনে মনে বলবে আলে রজব আলী সাহেব কি এক বক্তা এনেছে ধরে, সে লোকটা ওয়াজ করে বুঝতে পারবে। হাজেরিনে মজলিস, আপনাদের কাছে আমার শুধু অনুরোধ, যদি আপনি একটু কোরআনকে মেনে নেন, মেনে নেন মানে আমলের জিন্দেগিতে যদি আপনি একটু কোরআনকে মান্যতা দেন,